এক্সাইটমেন্ট তো দেখে ভালোই লাগছে যে বঙ্গবন্ধুকে নিয়ে বানানো একটা সিনেমা যেটা শ্যাম ম্যানুয়াল বানিয়েছে, দুটো দেশ মিলে বানিয়েছে, তিন চার বছর ধরে এই ছবিটা বানানো হয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই উৎকণ্ঠা তো আছে, এক ধরনের উত্তেজনাও আছে। এবার আপনারা দেখতে পেলেন যে একটা হলে অডিয়েন্স হলো না, আরেকটা হল এখন তৈরি করা হচ্ছে, রেডি করা হচ্ছে, যেখানে আমাদের দ্বিতীয় শোটা চলবে। কালকে থেকে তো পুরো ভারতবর্ষে রিলিজ তো হচ্ছে, অফিসিয়াল রিলিজ আছে, তো স্পেশাল স্ক্রিনিং, তো ভালোই লাগছে। এই রেসপন্স যে কি বলবেন, এই রেসপন্স এরকম খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এনএফডিসির কাছে, বিএফডিসির কাছে, আমাদের সরকার এবং ভারত সরকার সবার কাছে, যে এরকম একটা চলচ্চিত্র নির্মাণের জন্য, এবং সেটাতে আমি একটা এত বড় একটা পার্ট, সে কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। শেখ হাসিনা প্রশংসা কর কর বলছেন, এইদিকে নাকি এদিকে উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে প্রায় 29 বছর ধরে যেই ইতিহাসটা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যেই ইতিহাসটা মুছে ফেলা হয়েছিল, সেটা আবার নতুন করে মানুষের মাঝে, এই সময়ের মানুষের মাঝে আবার ফিরে আসে, আমরা এই জেনারেশনের মানুষগুলো জানতে পারি যে কি হয়েছিল তখন। শেখ হাসিনার প্রশংসাটা আসলে একজন মানুষের বাবা মা পুরো পরিবারকে যদি এক রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করে মেরে ফেলে, তার উনি খুব প্রশংসা করবে ছবিটা দেখে, এরকম তো নয়, উনি আবেগে আপ্লুত ছিলেন, এইটুকুই অনেক বড় আমার জন্য যে ওনার ভেতরে ওই আবেগটা জাগ্রত হয়েছে ছবিটা দেখার পর। ২৯ বছর ধরে ইতিহাসই ছিল না, বিকৃত হবে কোথ থেকে, এবারই প্রথম ইতিহাসটা নতুন করে আবার তুলে আনা হলো। 29 বছর ধরে তো বঙ্গবন্ধুকে মুছেই ফেলা হয়েছে। তাই আজকে আই থিঙ্ক আমার মানে আমি লাকি যে আমি কলকাতায় ছিলাম, যে আমি আসতে পারলাম, এত সুন্দর একটা সময় সাক্ষী হয়ে থাকাটাও একটা বড় ব্যাপার। তো অবশ্যই আজকে কলকাতায় এটা প্রদর্শনী হচ্ছে এই ছবিটার, এবং আই এম ভেরি প্রাউড যে এরকম একটা কাজ ওরা করেছে, এবং ইটস আ ওয়ান্ডারফুল টিম এফোর্ট। আমি অলরেডি ট্রেলারটা দেখে ফেলেছি এবং আমি আমার বন্ধুকে জানিয়েছি যে ইটস আ ওয়ান্ডারফুল ট্রেলার। আর তোমাকে আমি জানি না, খুব খুব জানি মানে, কারণ এরকম একজন পার্সোনালিটি, ইতিহাসের পাঠক, ইতিহাসে একজন মানুষ, তার অভিনয় করার রিয়েলি রিয়েলি কমেন্ডেবল। তো আমার মনে হয় ও এত সুন্দর করে করেছে, ও অনেক দিন ধরে কোনো কাজ করে, এই কাজটা করার জন্য আমি জানি প্রচণ্ড স্যাক্রিফাইস করেছে, এবং 3 বছর আমার মনে হয় কোনো কাজ করে সেটা বিক্রি, মানে আর ছবিটা এত দুর্দান্ত ভাবে রিসিভ হয়েছে। বলবেন এই এক্সপিরিয়েন্স কি বলবেন? এইটাই তো স্বাভাবিক, বঙ্গবন্ধু আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, খুব প্রিয় একজন দেশনায়ক, এবং তাকে নিয়ে একটি ছবি হয়েছে, একজন আন্তর্জাতিক মানের ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম ম্যানেগালজির মতো মানুষ তিনি ছবি করেছেন, তো তার পার্সপেক্টিভটা কি দেখতেই খুবই ইন্টারেস্টেড আমি। এবং শ্যামজি নেতাজিকে নিয়ে ছবি করেছিলেন, সেই ছবিটার সাথে আমি তার প্রোডাকশনের সাথে যুক্ত ছিলাম, এবং আমি জানি উনি কি বিশাল স্প্যানেতে ছবি করেন। মুজিব সম্পর্কে আমি জানি এক অসাধারণ সেট ফেলা হয়েছে, যে সেটটা কেউ বিশ্বাস করতে পারবে না যে সেটা সেট, এবং সেইটা পুরো মনে হয়েছে যে বাংলাদেশ থেকে তুলে নিয়ে গিয়ে বম্বেতে ফেলা হয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে আমার খুব আগ্রহ আছে, এবং আমার ভাই এবং বন্ধু এটা করার মতো, এবং সেই কারণে সম্পর্কে অন্য সবাই তার আগ্রহের সাথে সাথে আমার আগ্রহ যথেষ্ট। আপনি অ্যাজ এ ডিরেক্টর এই যে এত ফুটফল, এত মানুষের যে ঢল, এটা নিয়ে আপনি মানে কি বলবেন, মানে বললাম এটাই তো স্বাভাবিক,
সিনেমাটা নিয়ে এমন একজন মানুষের মানুষকে নিয়ে সিনেমাটা, মানে তার ব্যাপারে আমরা সবাই জানি, সো আলাদা করে আর সেই মানুষের বায়োপিক মানে সেই মানুষের জীবন কাহিনী আজকে দেখতে এসেছি, আমার মনে হয় আলাদা করে আমার কিছু বলার নেই এখানে। আমার সম্পূর্ণ ভরসা আছে যে খুবই ভালো একটা ছবি আমরা পেতে চলেছি, ভালো একটা সিনেমা আমরা আবার দেখবো। তো অনেকটা এক্সপেকটেশন, অনেকটা হোপ নিয়ে এসে আমার মনে হয় আমি 100% শিওর যে সেটা তার উপরে তো আর আজকে হতেই পারে। ভারতেও খুব ভালো রেটিং হবে, কারণ আমাদের দুপার বাংলার ইতিহাস তো ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, তো খুব ভালো রেটিং এপার বাংলাতেও হবে।